ঠিক আছে আমি তাহলে যাও তোমার ভাইয়া ভাবিকে বলো যে আমি এই গরিব ছেলেকে বিয়ে করে ওর সাথে গাছ তলায় থাকবো যাও বলো পরশুদিন ভাইয়া ভাবির অ্যানিভার্সারি তো আমি কি করব ফুল নিয়ে যাব তো আমরা একটা কাজ করতে পারি তোমাদের রেস্টুরেন্টে আমরা পার্টি রাখতে পারি মানে অ্যানিভার্সারি ডিনারটা আমরা তোমাদের ওখানে করলাম আর তুমি ওদেরকে ফ্রি খাবার খাওয়ালে কোনো বিল্ডিং নিও না আর বললা যে এটা আমার রেস্টুরেন্ট তো আমরা ভুল বুঝে নিব আচ্ছা কাম ডাউন আরে কিসের কাম ডাউন আমার আব্বুজিকে অপমান করছে আমি কি এখানে বসে রসগোল্লা খাবো রসমালাই খাবো আচ্ছা এটা আমার দোষ তোমার দোষ আমি একটু অন্যভাবে তোমার কথা ওদেরকে বলেছিলাম ওদের কি একটু অন্যভাবে বলেছিলাম মানে এটা কি মানে কি এটা মানে কি আমাকে বুঝিয়ে বলো এক্সপ্লেইন করো আমাকে প্লিজ রাগ করো না আমি বলছি করো এক্সপ্লেইন করো আমাকে বুঝাও আমাকে জানাও জিনিসটা আমি জানতে চাই আমি বলেছিলাম যে তুমি অনেক গরিব তোমার দুবেলা খাবার খাওয়ার টাকা নেই বাড়ি থেকে যে খাবার খাবারের টাকা পাঠায় ওই টাকা তোমার একবেলা বেশি খাবার কভার হয় না তো আমরা সব ফ্রেন্ডরা মিলে তোমাকে প্রতিদিন একবেলার খাবার খাওয়াই আমার আমার আব্বুজি আমাকে যে টাকা পাঠায় ওটা দিয়ে আমার একবেলা খাওয়া হয় আসতে এমন করলে কেমনে কথা বলবো ঠিক আছে তুমি তাহলে যাও তোমার ভাইয়া ভাবিকে বলো যে আমি এই গরিব ছেলেকে বিয়ে করে ওর সাথে গাছ তলায় থাকবো যাও বলো পরশুদিন ভাইয়া ভাবির অ্যানিভার্সারি তো আমি কি করব ফুল নিয়ে যাব তো আমরা একটা কাজ করতে পারি তোমাদের রেস্টুরেন্টে আমরা পার্টি রাখতে পারি মানে অ্যানিভার্সারি ডিনারটা আমরা তোমাদের ওখানে করলাম আর তুমি ওদেরকে ফ্রি খাবার খাওয়ালে কোনো বিল্ডিং নিও না আর বললা যে এটা আমার রেস্টুরেন্ট তো আমরা ভুল বুঝে নিব কি বুদ্ধি তোমার বাহ মুয়া মানে এক রাতের মধ্যে ছেলে বড় লোক হয়ে রেস্টুরেন্ট বানায় ওইখানে মাগনা ট্রিট দিতে সবাইকে না এত বড় লোক হয়ে গেছে আমি আচ্ছা ভুল তো হয়ে গেছে হ্যাপি অ্যানিভার্সারি শর্মা আই নাও আমি কাটো বাকি আগে হবে কিন্তু কানিজ ব্যাপারটা কি তাসকিন এইখানে কিভাবে ভাবি আমি আসলে গেস্ট হিসেবে আসিনি এই রেস্টুরেন্ট আমাদের আমাদের ফ্যামিলি বিজনেস তোমাদের রেস্টুরেন্ট আর আজকের এই অ্যারেঞ্জমেন্ট আর আপনাদের খাবারের যত বিল সব অন দ্য হাউস আমরা পে করব অ্যাজ অ্যান অ্যানিভার্সারি গিফট ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করে থ্যাংক ইউ সো মাচ কোয়া তো পোলা পটানোর চেষ্টা করে কাম হইব না খারা তাসকি বাবা সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নাই তো হুন বাবা আমগো রেস্টুরেন্টে যত খাওন তৈরি হয় যত আইটেম আছে সব খিলাবি লগে ওগ বাসার লেগা প্যাক করে বিরিয়ানি বুঝাই দিই আমরা পেলাম মিসকিন না বিকারিও না এইরকম খাওন মনে করেন যে আমরা বাবা হাজার খানেক লোকের মাঝে মধ্যে 15 দিন ফ্রি খাওয়া পারি বাগান এই বিয়া কিন্তু হইব না ও ভালো কথা যত খাওন খাওয়াবি বিল কিন্তু লবি না এই যে কইলাম না আমি এক কথার মানুষ না না আঙ্কেল সরি আঙ্কেল শুনুন খান বাবা সরি আঙ্কেল 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 প্লিজ